ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের ইনকাম সার্টিফিকেট কিভাবে বের করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অনেকে স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য অথবা অ্যাডমিশনের জন্য ইনকাম সার্টিফিকেটের দরকার পড়ে। তো অনলাইনের মাধ্যমে কিভাবে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হয় এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। তো অনলাইনে তৈরি করার জন্য একটি মোবাইল ফোন অথবা একটি ডেস্কটপের দরকার। যদি ডেস্কটপ না থাকে মোবাইল ফোন থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে গুগল ওপেন করবে এবং ই ডিস্ট্রিক্ট সার্চ করবে। ই ডিস্ট্রিক্ট সার্চ করলে এখানে যে ওয়েবসাইটটি আছে ই ডিস্ট্রিক্ট .wb.gov.in এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই ওয়েবসাইটে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। আচ্ছা, যদি কেউ মোবাইল থেকে অ্যাপ্লাই করতে চাও তাহলে মোবাইলে গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ওপেন করবে এবং এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছ এখানে প্রথমে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এরকম একটি অপশন পাবে, এখানে ডেস্কটপ সাইট, এই বক্সে ক্লিক করে দেবে, ঠিক আছে? এই বক্সে ক্লিক করলে তোমার এই মোবাইলের যে পেজ এটি ডেস্কটপ সাইট হয়ে যাবে এবং এরপরে ডেস্কটপে যেভাবে দেখাচ্ছে সেভাবে তোমরা দেখতে পাবে। এরপর যদি আমি ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটি ওপেন করি তাহলে দেখো, দেখো ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট ওপেন করলে এরকম ডেস্কটপ সাইটের ভিউ আসছে, ঠিক আছে? তাহলে এরপরে তোমরা ডেস্কটপে যেভাবে দেখাচ্ছি সেইভাবে ফলো করবে, তাহলে মোবাইলের মাধ্যমে তোমরা করতে পারবে, ঠিক আছে? এবার এই পেজটি ওপেন হওয়ার পরে তোমাদের সিটিজেন রেজিস্ট্রেশন এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে প্রথমে তোমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে নিজের নাম দিতে হবে এবং এখানে নিজের মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারো, ইমেল অ্যাড্রেস না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এবার নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে একটি নিজের ইচ্ছামতো ইউজার নেম তৈরি করে নেবে এবং একটি পাসওয়ার্ড তৈরি করে নেবে, তারপরে নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে, এখানে নিজের অ্যাড্রেস টাইপ করবে এবং এখানটায় মোবাইল নাম্বার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে? সাবমিটে ক্লিক করলে দেখো এখানে বলছে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, অর্থাৎ তোমার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদের লগ ইন করতে হবে। এরপরে যতবার তুমি এই ওয়েবসাইটটি ওপেন করবে প্রত্যেকবার লগ ইন করলেই তুমি সমস্ত ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? লগ ইন করার জন্য এখানে লগ ইনে ক্লিক করতে হবে। এরপর লগ ইন করার জন্য এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোডটি বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো লগ ইন করলে এরকম একটি পেজ ওপেন হবে এবং এরপরে সার্টিফিকেট এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে ইনকাম সার্টিফিকেট এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। তো এরকম একটি ফর্ম ওপেন হবে এবং এবার এই ফর্মটি ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করার জন্য প্রথমে এখানে মিস্টার মিসেস মিস ডক্টর এমডি যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে নিজের ফার্স্ট নেম বসাতে হবে, যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম বসাতে হবে, মিডিল নেম না থাকলে এখানে ফাঁকা রেখে দিতে হবে। এরপর এখানে লাস্ট নেম বসাতে হবে এবং এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে এবং এখানে যদি মোবাইল নাম্বার দিতে ইচ্ছে হয় তাহলে দিতে পারো, না দেওয়ার ইচ্ছে থাকলে দেওয়ার দরকার নেই, মানে এটি অপশনাল ফিল্ড। তারপর এখানে ইমেল আইডি, এটি অপশনাল ফিল্ড, ইচ্ছে হলে দিতে হবে নাহলে দরকার নেই। এবং এরপরে আধার নাম্বার, এখানে আধার নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবে, না থাকলে এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এরপরে নিজের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে, এখানে কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে সাব ডিভিশন,
তারপর রুরাল অর আরবান, যদি টাউন এরিয়া বাস করো তাহলে আরবান হবে, যদি ভিলেজ এরিয়া হয় তাহলে রুরাল হবে। এবং এরপর এখান থেকে নিজের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে, এরপরে ব্লক অর মিউনিসিপ্যালিটির নেম এখানে সিলেক্ট করতে হবে, তারপর নিজের ভিলেজ নেম অর ওয়ার্ড নেম এখানে দিতে হবে, তারপর পুলিশ স্টেশনের নেম এখানে বসাতে হবে, এখানে পোস্ট অফিস বসাতে হবে, তারপর এখানে অ্যাড্রেস লাইন 1-এ নিজে অ্যাড্রেস দিয়ে দেবে, অ্যাড্রেস লাইন 2 অপশনাল যদি দিতে চাও তো দিতে পারো, এবং এরপরে পিনকোড দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপরে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস দিতে হবে, এখান থেকে ফাদার মাদার অর হাজব্যান্ড যে কোনো একটি সিলেক্ট করে নেবে, এবং এরপরে যদি মিস্টার মিসেস এমডি যা হবে এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এরপরে যেটি সিলেক্ট করবে তার ফার্স্ট নেম এখানে বসাতে হবে, এখানে মিডিল নেম এবং এখানে লাস্ট নেম বসাতে হবে। ঠিক আছে, যদি মিডিল নেম না থাকলে মিডিল নেম ফাঁকা রাখতে পারো, লাস্ট নেম না থাকলে লাস্ট নেম ফাঁকা রাখতে পারো। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস আবার বসাতে হবে, যদি আগের অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে এখানে ক্লিক করে দিলেই হবে। ঠিক আছে, এরপরে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম যেটি হবে সেটি এখানে বসাতে হবে, এবং এখানটায় লাস্ট ইয়ার যেটা সেটা দিয়ে দেবে 2019-20। এরপরে এখানে ডিটেলস অফ বিজনেস ইচ্ছে হলে দিতে পারো, না হলে ঢাকা ছেড়ে দেবে, এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন ইচ্ছা হলে দিতে পারো, না হলে ঢাকা ছেড়ে দেবে। এখানটায় আবার আদার রিজন যদি দাও তাহলে এখানটায় স্পেসিফিকলি বলে দেবে কি জন্য অ্যাপ্লাই করতে চাও, যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে স্কলারশিপ লিখে দেবে, যদি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে অ্যাডমিশন লিখে দেবে। এরপরে আই অ্যাকসেপ্ট এই বক্সটি চেক করবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে, তো এরপরে এখান থেকে সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে দেখে নেবে, এবং সমস্ত ডিটেলস যদি ঠিক থাকে তাহলে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট এই লিঙ্কে ক্লিক করবে, যদি কিছু ভুল থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশন অথবা এডিট বেসিক ইনফরমেশন ক্লিক করে ঠিক করতে পারবে। ঠিক আছে, তো এরপরে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট ক্লিক করতে হবে। এরপর এখানে রেসিডেন্সিয়াল প্রুফ আপলোড করতে হবে, তো তার জন্য এখানে আপলোডে ক্লিক করতে হবে, এখান থেকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে পাসপোর্ট দেওয়া যেতে পারে, এসডিওর কাছ থেকে তোলা সার্টিফিকেট দেওয়া যেতে পারে, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো আমি এখানে আধার কার্ড দিচ্ছি, এখান থেকে চুজ ফাইল করে ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আপলোডে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, অর্থাৎ এই ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এরপরে নিজে ফটোগ্রাফ আপলোড করতে হবে, এখানে আপলোডে ক্লিক করতে হবে, এখান থেকে সেলফ ফটোগ্রাফ এখানে চুজ ফাইল করে এবং আপলোডে ক্লিক করতে হবে। দেখো এখানে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোডে সাকসেসফুলি। ঠিক আছে, এরপরে ইনকাম প্রুফ দিতে হবে, ইনকাম প্রুফ হিসেবে এখানে যদি ভিলেজ এরিয়ায় বাস করো অথবা পঞ্চায়েত এরিয়ায় বাস করো তাহলে গ্রাম প্রধানের কাছ থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট দিতে পারো, যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করো তাহলে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট দেওয়া যেতে পারে, অথবা যদি জব করো কোনো তাহলে স্যালারি সার্টিফিকেট দিতে পারো, অথবা আইটি রিটার্ন সার্টিফিকেট দেওয়া যেতে পারে। তো আমি এখানে গ্রাম প্রধানের সার্টিফিকেট আপলোড করছি, এখানে আপলোড করতে হবে, তো এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সাবমিটে ক্লিক করার পরে এইখানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিচ্ছে এটিকে প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে, এরপরে ফিনিশে ক্লিক করতে হবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল। এরপরে অ্যাপ্লিকেশন করে দেওয়ার 7 দিনের মধ্যে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেটি এখানে পেয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করার জন্য এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
এই লিংকে ক্লিক করলে দেখো এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইন প্রোগ্রেস, এবং এখান থেকে ভিউ করে তুমি অ্যাপ্লিকেশনের ডিটেলস দেখতে পারো অথবা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারো। তো এই হলো সম্পূর্ণ পদ্ধতি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য। ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর 7 দিনের মধ্যে তোমরা ইনকাম সার্টিফিকেটটি পেয়ে যাবে এবং সেটি ডাউনলোড করার অপশন এখানে পেয়ে যাবে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখন আসছে, কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে ডাউনলোড ইনকাম সার্টিফিকেট বলে একটি অপশন পাবে, তখন ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তবে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। তো ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে এসে লগ ইন করবে এবং ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাবে। এবার দেখো এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ইনকাম সার্টিফিকেট রেডি হয়ে গেছে। তো এখানে দেখো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশনটা আগে দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপের জন্য। এবার ইনকাম সার্টিফিকেটের জন্য এখানে দেখুন ডাউনলোড আউটপুট ডকুমেন্ট, এখানে ক্লিক করলে ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইনকাম সার্টিফিকেট এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হলো আমার ইনকাম সার্টিফিকেট। ওকে, এই হলো সম্পূর্ণ পদ্ধতি ইনকাম সার্টিফিকেট করার এবং কিভাবে পাবে তার। এবং 7 দিনের মধ্যে যদি এটি অ্যাপ্রুভ না হয় তাহলে বিডিও অফিসে গিয়ে খুঁজে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেদিন তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হবে সেই দিন থেকে 7 দিন তোমাকে ওয়েট করতে হবে, 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার এই অ্যাপ্লিকেশনটি 5 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছিল। ঠিক আছে, এরপরে যদি কোনো প্রবলেম হয় তোমরা নিচে কমেন্ট করতে পারো অথবা এদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। তো হেল্পলাইন নাম্বারটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।